অন্যের আধার কার্ডের ডকুমেন্ট দেখিয়ে আধার কার্ড সংশোধন করা এবং নতুন আধার কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ সুদর্শন সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করল। সুদর্শন সরকারের বাড়ি হারিপুকুর এলাকায় বেশ কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে অভিযোগ আসছিল। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার উচ্চপদস্থ আধিকারিক দক্ষিণ দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবারও হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন। নদিয়া থেকে গুড্ডু দাসের রিপোর্ট অব দ্য খবর। এদিকে ঘোরান, মুখ ঘোরাম এদিকে, ঠিক আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।